ওরা দুনিয়ার মধ্যে যেটি আজ আমাদেরকে এখনো কিছু আলোর দিশা দেখাচ্ছে সেই মহাগ্রন্থ আল কোরআন দেখতে পাচ্ছেন। এখানে কিছু মাসুম বাচ্চাদের হাতে প্রভাব পেয়েছে, এটি কেন্দ্রের কথা নিয়ে এলাকার জন্য টাকা থাকবে, জায়গা থাকবে, টাকা থাকবে, জায়গা থাকবে, আমি থাকবো না, কিন্তু এই মহাগ্রন্থ আল কোরআন থাকবে। আর এই সন্তানরা যখন কোরআন পাঠ শুরু করবে তখন আপনাদের মৃত্যুবরণ করলে বিদ্যুতে গতিচ্ছু আর দ্রুত গতিতে আপনার রূপ আসে পৌঁছবে। এগুলো পুরাতন কথা, আমি আপনাদের সামনে এখনই তাই পুত্র বাচ্চাদের কথা বুঝতে গেল। সুরা ফাতিহা, আল্লাহ পাক যে সুরা দিয়ে আল্লাহ তাআলা কোরআন হাকিম উদ্বোধন করলেন, আল্লাহ পাক যে সুরা দিয়ে কোরআন পাঠ উদ্বোধন করেছেন, আল্লাহ রাসূলকে উপহার দিয়েছেন, যে সুরা দিয়ে আমাদের নিত্য নৈতিক প্রত্যেকটি নামাজের মধ্যে পড়তে হয়, পড়তে হয় নাকি পড়তে হয়, সেই সুরার নাম কি? সুরাতুল সুরাতুল বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين